की बुझबो सकाले আপনাদের এমপি মদন দত্ত দিল্লিতে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে দিল্লিতে চাকরি হ্যাঁ সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই হয়তো দিতে আসছেন হতেই পারে না হতে না পারার কি আছে মা আমি চাকরি পেয়ে আমার ছেলেকে নিয়ে দিল্লিতে গিয়ে থাকব আর আপনি এখানে থাকবেন তারপর আপনার ছেলে যখন ফিরে আসবে আপনি তাকে নিয়ে সুখে শান্তিতে ঘর করবেন সেটাই ভালো হবে না না হবে না ভালো হবে না যাব বললে যাওয়া যায় না আমি যেতে দিলে তবে তো তুমি যাবে আমার নাতিকে আমি কাজ ছাড়া করব না যাব বললেই হলো না আমি দিন রাত দিন কেটে আমি তোমাদের খাওয়াই যাতে কোনো কষ্ট না হয় তা দেখি আর যাব বললেই হলো না তোমরা চলে গেলে এখান থেকে আমি একা একা থাকবো আমার কষ্ট হবে না নিত্য ঘোষ বদমাইশি করে একটা বাজে মাইক লাগিয়েছিল চেঁচিয়ে কথা বলতে গেলেই মাইকটা গো গো করে আমিও সালা আরামি পনা করে বিনা মাইকে বক্তৃতা দিলাম তার মানে আপনাকে তো খুব চেঁচাতে হয়েছে দাদা না না গোটা পঞ্চাশেক লোক হয়েছে চেঁচাবো কেন ওখানে গিয়েছিলি হ্যাঁ গিয়েছিলাম আমি জানিয়ে দিয়ে এসেছি কবে আসবে বললো আসতে তো পারবে না দাদা আবার যেতে হবে কবে ওই শাশুড়ির আবার যেদিন নাইট ডিউটি থাকবে ও ফোন করে জানিয়ে দেবে বলেছে ঠিক আছে কাজ করলি না কেন মোবাইল ফোনটা তো দিয়ে আসতে পারতিস আমি বলেছিলাম কিন্তু রাখতে রাজি হলো না